রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ায় যে তোমরা প্রচন্ড শীত অনুভব করো মিন জামহারিরিহা এটা হলো ওই জাহান্নামের ঠান্ডার একটা নিঃশ্বাসের একটা অংশ সুবহানাল্লাহ আর দুনিয়ায় যে প্রচন্ড গরম তুমি অনুভব করো এই গরমটাও ওই জাহান্নামের একটা নিঃশ্বাসের অংশ শীতের যেগুলি মাসআলা আছে এগুলি দেখেন আমাদের না জানার কারণে আমাদের কত ভুল হয় কি ভুল যদি শীতের সময় হয় তখন ভিতরে যদি কাপড় পরা থাকে সেই ক্ষেত্রে ওই কাপড়টা যখন মানুষ উঁচা করে উঁচা করতে যে হাত যদি টাইট হয় হয়তো পরিপূর্ণ উঁচা নাও হতে পারে হাত ধুচ্ছে কিন্তু হয়তোবা তার এই কোনোটা পরিপূর্ণ খুলতে পারে নাই না খেয়াল করে এইভাবে ধুচ্ছে কিন্তু এখানে শুকনা রয়ে গেছে ওই বছর ওযু হবে ওযু হবে না হয়তো টুপি পরে আছে টুপিটা খুললে শীত লাগবে ওই টুপি পরা অবস্থায় বাস পানি নিয়ে এভাবে একটু ধুলো কিন্তু এই চুলের গোড়া পর্যন্ত পানি পুষলো না ওযু হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মুজারব মাসা করেছেন কাপড়ের মুজারব মাসা করেছেন এবং নালাইন জুতার উপরও জুতা বলতে আমরা যে জুতাগুলি পরি এই জুতার টাকনু কিন্তু খোলা এই জুতার উপর মাসা হবে না জুতা অবশ্যই খুলতে হবে মাসা করতে কার উপর মুজার উপরে সেই মুজার হয় চামড়ার হোক অথবা কাপড়ের হোক ওযু তো আমরা শীতের সময়ও করব গরমের সময়ও করব কিন্তু শীতের সময়ের ওযুটা আরেকটু বেশি সতর্কতার সাথে এবং পরিপূর্ণতার সাথে করলে আমার লোকসান নাই বরং লাভ কি লাভ আল্লাহ আমার পিছনের গুনাহকে মাফ করে দিবেন আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار অয়ুনুল জাওয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলাভাষী মুসলিম ভাইয়েরা প্রথমেই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা এখানে এসে দিনের কিছু আলোচনা করা এবং শোনা তৌফিক পেয়েছি এই জন্য আমরা তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের আলোচ্য বিষয় শীত কেন্দ্রিক মাসাইল যখনই এই ধরনের কোনো মৌসুমি বিষয় আসে তখন আমরা চেষ্টা করি যে ওই সময়ের সম্পৃক্ত মাসাইল জনগণকে সচেতন করে দেওয়া আজকে আমি আসতেছিলাম গাড়ি চালাচ্ছি আর তখন আমার খাবরার একটা জামে মসজিদের মুয়াজ্জিন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তোমাদের দেশের মানুষের দিন সম্পর্কে অনেক বেশি অজ্ঞতা বলছে আমরা দেখতে পাচ্ছি শীতের সময় শীতের হুকুম আহকাম না জানার কারণে তারা অনেক সময় নিজের উপর অযথা কষ্ট করে শুধুমাত্র শরীয়তের হুকুম না জানার কারণে তো এদেরকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করো তখন আমি বললাম যে আজকে আমি এক জায়গায় দর্শ দেওয়ার জন্য যাচ্ছি
এবং সেখানেও আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব এবং আমার এলাকাতেও ইতিমধ্যে আলোচনা করেছি এবং আরো আলোচনা করার চেষ্টা করব আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে আসলে ইসলামের জ্ঞান না শেখার কারণে আমরা নিজেরাও অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এবং অজ্ঞতার কারণে ভালো করে বুঝেন অজ্ঞতার জাহালাত মূর্খতার কারণে বেইলম কখনো এমন এমন কথা আমরা বলে ফেলে দেই যেই কথাগুলি অনেক সময় ঈমানের বড় ক্ষতিও হয়ে যেতে পারে কিন্তু আমরা বুঝি না জানি না এটা ইনশাআল্লাহ আপনারা আলোচনার মাধ্যমে জানতে পারবে আমরা আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটা উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রথম যেটা সেটা হলো এই যে এই যে মৌসুম যে পরিবর্তন হয় বিশ্বের এক এক দেশে এক এক রকম মৌসুম কোথাও শীত বেশি কোথাও গরম বেশি কোথাও দুইটা মৌসুম আর আমাদের দেশে তো ছয়টা মৌসুম এই যে চেঞ্জ হয় কোথাও শীত বেশি কোথাও গরম বেশি কোথাও শীত আগে চলে আসছে কোথাও শীত পরে আসতেছে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও অনাবৃষ্টি এই যে পৃথিবীতে যা কিছু ঘটে এটা কি নিজ ইচ্ছাই ঘটে নাকি আল্লাহর ইচ্ছা এবং তার হুকুমেই ঘটে এগুলি আমাদের চিন্তা করা উচিত যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি আল্লাহ পাক এখানে এটাই বলেছে যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ يتفكرون في خلق السماوات والأرض ترى একটু চিন্তা করে যে আল্লাহ পাক যে এই পৃথিবী তৈরি করেছেন কিভাবে তৈরি করেছে মানুষ দ্বারা কি এইভাবে তৈরি করা সম্ভব আসমানে কোনো খুঁটি নেই এই বিশাল বড় আসমান তার কত নিচে আল্লাহ পাক তারকাকে সাজিয়েছে চাঁদকে সাজিয়েছে সূর্য প্রত্যেক দিন উদিত হচ্ছে এই যে পৃথিবী যা কিছু ঘটছে এই সব কিছু কি এমনিতে ঘটে না আল্লাহর সৃষ্টি এগুলো কি সব আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক নিজেই বলছেন যে তুমি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে দেখো দেখো তো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবা বলছে সুম্মারজিউল বসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বসর খাসিআন ওয়া হুয়া হাসির কেউ যদি মনে করে যে আল্লাহর যে সৃষ্টি আছে আমি এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরি কোনো ত্রুটি দেখ যদি সে খোঁজার চেষ্টা করে আজীবন খুঁজবে কিন্তু আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো ত্রুটি সে খুঁজে পাবে না বলছে তুমি তাকিয়ে দেখো আল্লাহ সৃষ্টি দেখি বারবার তাকাও তোমার চক্ষু তোমার দেখি ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাবা না আচ্ছা আল্লাহ পাক যে আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছে এইদিকে দুটা কান দিয়েছে সামনে দুটা চোখ দিয়েছে এই সুন্দর চেহারা দিয়েছে হাত দিয়েছে আজ পর্যন্ত এরকম কোনো বড় বিদ্বান কি এসেছে যে গবেষণা করে এটা বলেছে যে আসলে কানটা যদি এই দুই সাইডে না দিয়ে পিছনে দিতে তাহলে বেশি ভালো হতো কান দুটা না দিয়ে একটা দিলে ভালো হতো চোখ দুটা না দিয়ে মাঝখানে একটা দিলে ভালো হতো চেহারাটা সোজা না দিয়ে পাশে দিলে ভালো হতো কেউ বলছে কেন বলে নেই যে এর বিকল্প চিন্তা করার কোনো অবকাশই নেই কথাটা চিন্তা বুঝতে পারছেন তো আল্লাহ পাক যে বসার জন্য ধরার জন্য হাতের যে যে সিস্টেম আল্লাহ পাক এক একটা জোড়া এবং আপনি চিন্তা করেছেন হ্যাঁ একজনের বক্তব্য শুনলাম শেখ বলছেন যে তোমরা পিতাকে চেনো না পিতাকে চেনার জন্য তোমরা বুড়া আঙ্গুলটাকে এই যে বুড়া আঙ্গুল না এটাকে বন্ধ করে রেখে তুমি রুটিটা ছিঁড়ে খাও তো দেখি রুটি ছিঁড়ে খাওয়া যাবে চারটা আঙ্গুল আছে শুধু বুড়ো আঙ্গুল নেই উনিরা বুঝতে চাইছেন এটাই হলো বাবা যার বাবা আছে সেই বুড়া আঙ্গুলের কদর বোঝে না আর যার বাবা নাই তাকে জিজ্ঞেস করা যে বাবা কি জিনিস এটা বোঝার জন্য
তোমার বুড়ো আঙ্গুলটাকে বন্ধ করে রেখে তুমি রুটিটা ছিঁড়ে খাও। আমার কথাটা খুব ভালো লেগেছে, আমি এই শেখের বক্তব্য আমার বাচ্চাদের সাথে আবার শেয়ার করেছি যেন তারা জিনিসটা উপলব্ধি করতে পারে। তার মানে কি? তার মানে হলো যে আল্লাহ পাক যে এই জিনিস মানে হাতের আঙ্গুল এক একটা এক এক রকম, এক একটা এক একটা কার্যকর, পা ওঠা বসা হাঁটু সব কিছু নিয়ে আমরা যদি চিন্তা করি, মাজা পেট ভিতরে এই যে হ্যাঁ মানে কাল্ব কিডনি এই সব কিছু যদি গবেষণা করি তাহলে মানুষ আল্লাহ তার স্রষ্টাকে চিনতে পারবে। এগুলি এমনি হয়নি, এমনি হয়নি। আল্লাপাক বলছেন যে আসলে উলুল আলবাব যারা বুদ্ধিমান আকলমান তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। তো এটাও একটা গবেষণার বিষয় যে কোনো মাসে শীত আসে, কোনো মাসে গরম আসে, এটা কিন্তু এমনি আসে না, এটা আল্লাহর হুকুমে আসে। কোন দেশে কত বেশি শীত পড়বে, কোন দেশে কম শীত পড়বে, কোন দেশে রাত্রি বড় হবে, কোন দেশে দিন বড় হবে, সব কিছু সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। এগুলি দেখে মানুষ আল্লাহর প্রতি তার ইমানটা আরও বেড়ে যাবে, আরও আল্লাহর প্রতি ইমান কি আরও বেড়ে যাবে। আর আরেকটি বিষয় সেটা হলেই এই শীত এবং গরমকে আশাকে কেন্দ্র করে বুখারী এবং মুসলিমের আর একটি হাদিসের একটি ব্যাখ্যা রয়েছে, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইশতাকাতিন নারু ইলা রব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ? যে জাহান্নামের আগুনই এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে, মানে জ্বালিয়ে ফেলে দিচ্ছে, আগুন আগুনকে খাচ্ছে, আগুন আগুনকে জ্বালিয়ে ফেলে দিচ্ছে। এটা আমি তর্জমা করলাম, কিন্তু বাস্তবতা বোঝা এবং অনুধাবন করা এই দুনিয়ার বিবেক দিয়ে বোঝা সম্ভব না। কারণ দুনিয়ার আগুন, যেই আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুন আর জাহান্নামের আগুন কি এক? জুজ মিন সাবঈনা জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে আরও 70 গুণ জ্বালানি ক্ষমতা বেশি বিশিষ্ট। এটা 70 গুণা বেশি বলছি, কিন্তু তারপরেও প্রকৃত জাহান্নামের আগুনের পোড়ানো ক্ষমতা এবং সেটা যে কত জ্বলন্ত এটা বোঝার মতো জ্ঞান পৃথিবীর আমাদের এই জ্ঞান দ্বারা বোঝা সম্ভব নয়। তবে এই হাদিস থেকে আমরা কিছুটা অনুধাবন করতে পারি, কিছুটা। সেটা কি? যে জাহান্নামের আগুনটাকে এত বেশি উত্তপ্ত করা হয়েছে, এত বেশি উত্তপ্ত করা হয়েছে, আগুন চাই কোনো কিছুকে জ্বালাতে। সে কি কোনো কিছুকে জ্বালাইতে চায়? আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে সংখ্যা কত হবে জানেন? জান্নাতের তুলনায় জাহান্নামীদের সংখ্যা কত বেশি হবে? 1999 জন যাবে জাহান্নামী, আর 1001 জন যাবে জান্নাতে। তারা জান্নাতের সংখ্যা অনেক কম, জাহান্নামের সংখ্যা বেশি। তাহলে পৃথিবী ভরে এর কত হাজার হাজার বছর যাবত কত মানুষ এসেছে, কত জিন এসেছে, এই এতগুলি জিন এবং মানুষকে, এবং এই জিন মানুষ যেই জিনিসের তারা মাবুদ হিসাবে ইবাদত করতো সেগুলোকে আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবে। যারা যারা আগুনের পূজা করে আগুনকে জাহান্নামে দিবে, যারা বাসুরের পূজা করে বাসুরকেও জাহান্নামে দিবে, যে পূজা করেছে তাকেও, যার পূজা করেছে সেটাকেও জাহান্নামে দিবে। এত পরিমাণ জাহান্নামে দেওয়ার পরও জাহান্নামের পেট ভরবে না? আল্লাহকে বলবে হাল মিন মজিদ, আরও আছে। তার মানে সে তার জ্বালানোর জন্য যে প্রয়োজন যা সেই পরিমাণ এখন সে পায়নি, আরও বেশি তার দরকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পেট ভরানোর জন্য আল্লাহর পা মুবারক জাহান্নামের উপরে রেখে দেবেন। তখন জাহান্নাম তার চাহিদা পূরণ হয়ে বলবে কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আমার চাহিদা নেই, আর আমার চাহিদা নেই। আমি শুধু একটা কথা বুঝতে চাইলাম, সেটা হলেই আগুনের কাজই হলো এই যে সে আরও বেশি জ্বালাতে চাই, এবং কি জিনিস সে জ্বালাবে ওই জিনিসকে সে চাই। তো যখন জাহান্নামের আগুনকে এখন উত্তপ্ত করা হচ্ছে, আর সেটা এত বেশি উত্তপ্ত হয়েছে যে এক আগুনের এক অংশ আর এক অংশকেই খাওয়া শুরু করে দিয়েছে, বাঘ
জঙ্গলে দেখেন না, সে তো কি চায়, সে শিকারি চাই। যদি শিকারি না পাই আর পেটে যদি ক্ষুধা থাকে তাহলে এক বাঘ আর এক বাঘের শিকার করে, করে না? এরকম সমস্ত হিংস্র জানোয়ার যখন তার ক্ষুধার নিবারণ যখন হয় না, যখন খাওয়ার কিছু পায় না, তখন নিজেরা নিজেকে খাওয়া শুরু করে দেয়। জাহান্নামের আগুনও নিজেরা নিজেকে জ্বালানো শুরু করে দিবে। তখন আল্লাহ তাআলা বলছেন, তাহলে একটা কাজ করো, তোমাদেরকে দুটা নিঃশ্বাস ফেরানোর অনুমতি দিলাম, নাফসুন ফিশিতাই ওয়া নাফসুন ফিসাইফ। শীতের সময় একটা ঠান্ডা নিঃশ্বাস ফালাবা, এই নিঃশ্বাসটা কোথায় চলে আসবে? দুনিয়ায়। আর গরমের সময় একটা গরম নিঃশ্বাস ফালাবা। এখানে আর একটা জিনিস বোঝা গেল, সেটা হলেই জাহান্নামের শাস্তি হবে দুই রকম। একটা হলো জ্বলন্ত গরম আগুন দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর একটা হলো প্রচণ্ড ঠান্ডা জিনিস দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুটাই কিন্তু কষ্টকর। আমরা মনে করি আগুনের ভিতরে যেরকম থাকা কষ্ট, তার চেয়ে কিন্তু বরফের মধ্যে থাকা কষ্ট আরও কম না, আরও বেশি না? এই জন্য দেখবেন মানুষ গরম সহ্য করতে পারে, কিন্তু শীত আসলে মানুষ শীত সহ্য করতে পারে না, তার রক্ত চলাচল ওই সব বন্ধ হয়ে যায়, মানুষ মারা দেয় শীতের কারণে, আসে না? তাহলে শীতের দ্বারাও কিন্তু মানুষকে শাস্তি দেয়। তাহলে জাহান্নামের শাস্তি কয়রকম হবে? একটা হলো গরম জিনিস দ্বারা, আর একটা হলো ঠান্ডা জিনিস দ্বারা। তো আল্লাহ পাক ঠান্ডা অংশকে বলল যে তোমরা একটা নিঃশ্বাস ফেলাবা, আর গরম অংশকে বলল তোমরা একটা নিঃশ্বাস ফেলাবা। রাসূল সাহেব বলছেন, দুনিয়ায় যে তোমরা প্রচণ্ড শীত অনুভব করো, মিন জাম হারি রিহা, এটা হলো ওই জাহান্নামের ঠান্ডার একটা নিঃশ্বাসের একটা অংশ, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় যে প্রচণ্ড গরম তুমি অনুভব করো, এই গরমটাও ওই জাহান্নামের একটা নিঃশ্বাসের অংশ। তাহলে একটু চিন্তা করে আমরা দেখি, একটা নিঃশ্বাসের কারণে পৃথিবীতে এমন দেশ আছে 12 বছরই বরফ পড়ে, কোনো বছর 11 বছর বরফ, কোনো দেশে 10 মাস বরফ, কোনো দেশে অর্ধেক বছরই বরফ, কথা বোঝেন নেই? এই যে সে একটা নিঃশ্বাসের প্রখার যদি এরকম হয়, আবার যেখানে গরম পড়ে এমন গরম হয়, অথচ সূর্য কত উপরে আছে, তারপরেও এত গরমের তাপ যে তাপমাত্রা 50-এর উপরে চলে যায় এবং সেখানে মানুষ সেই গরমে বাইরে বের হতে পারে না, এমন অবস্থা। তাহলে আমরা এখান থেকে কী অনুভব করতে পারি, কী অনুধাবন করতে পারি? জাহান্নামের একটা নিঃশ্বাসের প্রভাবের কারণে যদি সারা পৃথিবী ঠান্ডায় একেবারে বরফ জমে যায়, আর এক নিঃশ্বাসের কারণে যদি সারা পৃথিবী প্রচণ্ড গরমে পরিণত হয়ে যায়, তাহলে সে জাহান্নামের ভিতরের অবস্থা কী হবে? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা কী জানলাম? শীত এবং গরম আল্লাহর হুকুমে আসে, এটাই সত্য। এবং আর একটা কারণ আমরা হাদিস থেকে জানলাম যে জাহান্নামের নিঃশ্বাসের কারণে প্রচণ্ড শীত বেড়ে যায় এবং গরম বেড়ে যায়। আল্লাহ পাক আমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়েছেন, কি করে দিয়েছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসুর ওয়ালা ইউরিদু বিকুমুল উসুর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা চায়, কঠিন চায় না। যার জন্য সফরে গেলে মানুষের পানি পাওয়া কষ্ট হয়, পেশাব পায়খানা কষ্ট হয়, বারবার উজু করা কষ্ট হয়, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে যারা সফরে যাবে সে দুই সালাতকে একত্রিত করতে পারবে, জোহর এবং আসরকে, মাগরিব এবং এশাকে, সহজ করে দেয়নি? আবার কি সহজ করেছেন? 4 রাকাত বিশিষ্ট সালাতকে তিনি 2 রাকাত করে কসর করে দিয়েছেন, সহজ হলো না? তাহলে এই সহজের জ্ঞান যাদের কাছে আছে, তারা সফরে 2 সালাতকে একত্রিত করে এক অজিতে 2 রাকাত 2 সালাত যেরকম আর আদায় করবে, এবং ফরজ 4 রাকাত বিশিষ্ট 2 রাকাত করবে, সহজ হলো না? মাগরিবের সাথে এরকম জমা এবং কসর করবে। আর কি করবে? যদি পথে কোথাও পানি না পায়, কি না পায়,
পানি না পায়, তাহলে ও যদি শরীয়ত সম্পর্কে মাসআলা জানা থাকে তাহলে তায়াম্মুম করে ওযুর কাজও তার জন্য হয়ে যাবে, গোসল যদি ফরজ হয়ে যায় গোসলের কাজও তায়াম্মুমের মাধ্যমে তার জন্য হয়ে যাবে। এই মাসআলা যদি জানে তাহলে তো ভালো, আর যদি না জানে। আর একটা বিষয় শোনেন, সফরে কি সুনানুর রাওয়াতিব পড়ার প্রয়োজন আছে? ফরজের আগে পিছু সুন্নত পড়ার কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যিনি মুকিম অবস্থায় পড়ে ওই ব্যক্তি সফরে পড়ার প্রয়োজন নেই, না পড়লেও আল্লাহ পাক তাকে সব দিয়ে দিয়ে দিবেন। মান সাফারা আও মারিদ, যে ব্যক্তি সফর করলো অথবা অসুস্থ হয়ে পড়লো, কুতিবালাহু আজরুমা কানা ইয়ামাল ফিল মুকিম, ওই ব্যক্তি মুকিম অবস্থায় যা আমল করত সফরের কারণে অসুস্থতার কারণে না করার কারণে আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই মাসআলা যারা জানে তারা এইভাবে আমল করে, আর যারা মাসআলা জানে না তারা সফরে ওই প্রত্যেক ওয়াক্তে তার নামাজ পড়ে, চার রাকাত চার রাকাতই পড়ে, আবার আগে পিছে সুন্নত নফলও পড়ে। আর একটা সমস্যা সেটা হলেই ওই বেচারা মনে করছে যে ব্যক্তি কসর করে, যে ব্যক্তি জমা করতেছে, যে ব্যক্তি সুন্নত পড়তেছে না, ওই ব্যক্তির ইমানের ত্রুটি, এটাও কিন্তু মনে করে যে আজকাল সফরে কষ্ট নাই, এসি গাড়িতে সফর করতেছি, তাহলে ও ফরজ কেন দুই রাকাত পড়লো? মানে সে কিন্তু একজন ব্যক্তি সঠিক কাজ করছে, তার দৃষ্টিতে সে মনে করছে ওই ভুল, কিন্তু আসলে সে ভুলের মধ্যে আসছে। কথা বুঝতে পারছেন তো? এটা কেন? দিনের বিষয়ে জ্ঞান না থাকার কারণে। ঠিক তেমনই শীতের যেগুলি মাসআলা আছে এগুলি দেখেন আমাদের না জানার কারণে আমাদের কত ভুল হয়। কি ভুল? আচ্ছা, এক নম্বর আমরা জানবো যে শীতের ভিতরে ওজুর আলাদা কিছু গুরুত্ব রয়েছে, মাসআলা রয়েছে, এগুলো আমার জানা দরকার। এক নম্বর মাসআলা সেটা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো না যে আমলটা যদি তোমরা করো তাহলে তোমাদের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে এবং তোমাদের মর্তবা আল্লাহ পাক সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবে। তার মধ্যে এক নম্বর হলো ইসবাগুল ওযু ফিল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণতার সাথে উজু করা। কষ্ট কখন হয়? শীতের সময় উজু করতে কষ্ট হয়, তাই নাকি? বিশেষ করে যেখানে যদি গরম পানি না থাকে তাহলে সেখানে উজু করতে কষ্ট হয়। শরীয়ত আমাদেরকে বলছে যে আসলে কষ্ট মনে করে তুমি তাড়াতাড়ি উজু করতে যেয়ে কিন্তু একটা ভুল হয়ে যাবে, যে ভুলের কারণে হয়তোবা তোমার উজু হবে না, আর এই উজুতে তুমি কষ্ট করে সালাত আদায় করবা, হয়তোবা সেই সালাত হবে না। কি ভুল হয়? যখন মানুষ শীতের সময় অনেক কাপড় পরে, একটা আমরা এখন কটা পরেছি, উপরে জুব্বা আছে, ভিতরে আরও সুইটার আছে, আবার উপরে একটা জ্যাকেট, তাই নয় কি? অনেক সময় দেখা যাচ্ছে মোটা টুপি আমরা উপরে পরে থাকি, হ্যাঁ, হাত মোজা পরছি, পা মোজা পরছি, এগুলি বিষয়ে আমাদের মাসআলা জানতে হবে। তাহলে ওজুর ক্ষেত্রে এক নম্বর মাসআলা রাসূল বলছেন ইসবাগুল ওযু ফিল মাকারি, কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ওযু করা। পরিপূর্ণতার ওযু অর্থ হলে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে ধোয়ার, যেগুলি এগুলি একবার ধোয়া ফরজ, দুইবার ধোয়া সুন্নত, তিনবার ধোয়া পরিপূর্ণ সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে ধুয়েছেন ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেন কোথাও শুকনা না রয়ে যায়। আর যেগুলি মাসা করতে হবে সেটা একবার, মাথা মাসা করেছেন, কান মাসা করেছেন একবার, মাসা করেছেন একবার, ধুয়েছেন তিনবার, একবার ধোয়া কি ফরজ। আচ্ছা, যদি শীতের সময় হয় তখন ভিতরে যদি কাপড় পরা থাকে সেই ক্ষেত্রে ওই কাপড়টা যখন মানুষ উঁচা করে, উঁচা করতে যে হাত যদি টাইট হয়, হয়তো পরিপূর্ণ উঁচা নাও হতে পারে, হাত ধুচ্ছে কিন্তু হয়তোবা তার এই কোনোটা পরিপূর্ণ খুলতে পারে নাই, এখনও পরিপূর্ণ খুলেছে না, এইভাবে পরিপূর্ণভাবে খুলে তারপরে না এই কোনোটা পুরোটা ধুতে হবে না, কোনোর উপর পর্যন্ত ধুতে হবে না, তাহলে শীতের কারণে অথবা ভিতরে অনেক কাপড় পরার কারণে ওজোর সময় অনেকে এটা খেয়াল করে না, না খেয়াল করে এইভাবে ধুচ্ছে কিন্তু এখানে শুকনা রয়ে গেছে, ওই পাশে ওজু হবে? ওজু হবে না। তাহলে সতর্কতা হলো কি হলো না? মোটা কাপড় পরা কে নাম হয়তো টুপি পরা আছে, টুপিটা খুললে শীত লাগবে, ওই টুপি পরা অবস্থায় বাস পানি নিয়ে এভাবে ধুলো কিন্তু এই চুলের গোড়া পর্যন্ত পানি পুষলো না, ওজু হবে? ওজু হবে না। তো ইসবাগুল ওজু,
মানে কষ্টের সময় পরিপূর্ণতা ওযুর অর্থ হলো এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনবার করে ধোয়া এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিপূর্ণ খোলা যেন কোনো জায়গা শুকনা না থাকে তিন নম্বর শীতের সময় চামড়াটা শুকনা থাকে পানি দিলেই ভিতরে যায় না তখন হাত দিয়ে একটু ডোলে ডোলে চুলের গোড়া পর্যন্ত এবং খালের নিচ পর্যন্ত যেন পানি পৌঁছে যায় এটা নাম হলো ইসবাহুল ওযু পরিপূর্ণতার সাথে ওযু করা কথা বুঝে আসলো ভাই এই এইভাবে ওযু করতে হবে আচ্ছা মাথা মাসা করার সময় তখনও টুপি বা পাগড়ি বা বড় টুপি যেটা আছে এটা খুলে মাথার মাসা করা এটা বেশি উত্তম যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পাগড়ির উপরেও মাসা করার এটা বিধান পাওয়া যায় যদি বেশি শীত লাগে কষ্ট হয় তখন পাগড়ি বা ওই মোটা টুপি না খুলে উপরেও মাসা করতে পারবে এই মাসলা জানলে না সে করবে না জানলে করবে কোথেকে তাহলে ওযুর একটা মাসলা জানলাম আমরা যে পরিপূর্ণতা সাথে ওযু করতে হবে আরেকটা বিষয় সেটা হলেই যখন দাড়ি যখন ধুবেন তখন দাড়ির ভিতরে খিলাল করা কিন্তু সুন্নত যেন ভিতরে পানি পৌঁছে যায় ঠিক তেমনই হাত যখন ধুবেন পা যখন ধুবেন এই যে পা মানে দুই আঙ্গুলের মাঝে যে জায়গাটুকু আছে এটাকেও সুন্দর করে খিলাল করে ভিতরে পর্যন্ত পানি পৌঁছানো আর যদি কারো আংটি পরা থাকে তাহলে সেই ক্ষেত্রে হয় আংটি খুলে ফেল দিবে ওযুর সময় আর না হয় আংটিটাকে সরিয়ে দিয়ে আংটির নিচে যেন অবশ্যই পানি পৌঁছায় যদি না পানি পৌঁছে তাহলে ওযু হবে না কথা বুঝে আসলো এক নম্বর মাসআলা হলো এই অযু তো আমরা শীতের সময়ও করব গরমের সময়ও করব কিন্তু শীতের সময়ের অযুটা আরেকটু বেশি সতর্কতার সাথে এবং পরিপূর্ণতার সাথে করলে আমার লোকসান নাই বরং লাভ কী লাভ আল্লাহ আমার পিছনের গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক এই গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক আমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এটা একটা মাসআলা আরেকটা মাসআলা যেটা বললাম যে শীতের সময় কাপড় প্রয়োজনে খুলে ফেল দিবে আর না হয় হাত ওযুর জায়গার যেন পরিপূর্ণতার সাথে যেন খোলে এটা যেন খেয়াল করে নাম্বার তিন শীতের সময় মানুষ মোজা পরে কি পরে মোজা পরে এই মোজাটা দুই রকম হয় একটা হলো চামড়ার মোজা হয় আর একটা হলো কাপড়ের মোজা হয় আবার অনেক সময় কোনো কোনো ব্যক্তি জুতা পরে এমন জুতা মোজার মতোই যেমন আর্মিদের জুতা আছে না মানে উঁচা জুতা যেটা টাকনো ঢেকে ফেলে দিয়েছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই তিনটা বিষয়ই মাসা করার বিধান পাওয়া যায় মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি হাদিস নিয়ে আসছেন বলছেন মাসাহান নবী সাল্লাল্লাহু সাল্লাম আলাল খুফাইন ওয়াল জাওরাবাইন ওয়ান নাআলাইন তিনটা শব্দ আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার মুজারব মাসা করেছেন কাপড়ের মুজারব মাসা করেছেন এবং নাআলাইন জুতার উপরও জুতা বলতে আমরা যে জুতাগুলি পরি এই জুতার টাকলো কিন্তু খোলা টাকলো কি খোলা এই জুতার উপর মাসা হবে না জুতা অবশ্যই খুলতে হবে মাসা করতে হবে কার উপর মুজার উপরে মাসা করতে হবে কার উপর মুজার উপরে সেই মুজার হয় চামড়ার হোক অথবা কাপড়ের হোক আমাদের দেশে চামড়ার মুজার উপর মাসা করে কিন্তু কাপড়ের মুজার উপর মাসা করা তারা ইতস্তবুত করে কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ওই চামড়ার উপর ওই কাপড়ের মোজার উপর মাসা করা যাবে যেই কাপড়ের মোজাটা এত মোটা যে এক কিলোমিটার পর্যন্ত যদি জুতা সারা খালি মোজার উপর দিয়ে হাঁটে তাহলে সেই মোজা যেন না ছিঁড়ে এরকম মোটা হলে তার উপর মাসা করা যাবে তো এরকম এক কিলোমিটার কেউ হেঁটেছে হেঁটে দেখেছে যে মোজা ছিঁড়ে কি না আর এরকম কথা তো রসুল বলে নাই রসুল বলেছেন খুব ফাইন বলতে যা বুঝাই জাওরাবাইন বলতে যা বুঝাই খুব ফাইন মানে চামড়া জাওরাবাইন মানে কাপড় কাপড়ের মুজা ব্যাস উনি তো বলে না যে এত মোটা হতে হবে এত চিকন হতে হবে যেটার নাম মুজা এবং যেই মুজাটি মানুষ প্রয়োজনে পড়ে এই মুজার উপর মাসা করা কোনো সমস্যা নেই তবে এই মুজার উপর মাসা করার তিনটি শর্ত রয়েছে একটি শর্ত হলো এই মুজা যখন পরবে সে অবশ্যই অজু অবস্থায় মুজা পড়তে হবে যে অজু সারা মুজা পরেছে ওর উপর মাসা করা কিন্তু যাবে না পবিত্র অবস্থায় মোজা যদি পরে থাকে তাহলে ওই মোজা মাসা করতে পারবে নাম্বার দুই ওই মোজাটা যেন পবিত্র হয় মোজা যদি অপবিত্র হয় তাহলে সে তো নিজে অপবিত্র ওর উপর মাসা করা যাবে না দুই নম্বর নাম্বার তিন মোজার উপর মাসা করার সময় আছে মুকিম হলে একদিন এক রাত আর মুসাফির সফরে থাকলে তিন দিন তিন রাত পর্যন্ত মোজার উপর মাসা করা যাবে আর এই সময়টা শুরু হবে কখন যখন সে মানে মুজার উপর মাসা করবে তখন থেকে ফজরের সময় পড়েছেন অজু অবস্থায় জহরের আগে
আপনি যখন মানে ওযু করেছেন তখন মুজারমর মাসা করা শুরু করেছেন তাহলে আগামী কালকে ফজর পর্যন্ত না জোহর পর্যন্ত আপনি এই মুজা না খুলে তার উপর মাসা করা যাবে কয়টা হলো তিনটা শর্ত এখানে আরেকটা মাসআলা সেটা হলো এই যে এই এই মাসাটা চলবে ওযুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে না মানে ওযু যখন করবে তখন মুজারমর মাসা করবে কিন্তু তার উপর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে মুজা খুলে গোসল করতে হবে আরেকটা মাসআলা সেটা হলো এই মুজাটা অবশ্যই টাকনু ঢাকা হবে টাকনুটা কি তো ঢাকা থাকতে হবে এখন কিছু মুজা বের হয়েছে টাকনুর নিচ পর্যন্ত খোলা থাকে তাই না জুতার মতো এই মুজারও মাসা করা যাবে না ওই মুজারও মাসা করা যাবে যে মুজারা টাকনু ঢেকেছে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রয়েছে এবং সেই মুজাটা এত বেশি ছিড়া না যে পায়ের অধিকাংশ জায়গায় খুলে গেছে তাও তো মুজার তো কোনো অর্থই হলো না কথা বুঝে আসলেন এই শর্ত যখন থাকবে তখন মুজারও মাসা করা জায়েজ শুধু জায়েজ না এখন আরেকটা মাসআলা সেটা হলেই একটু খেয়াল করেন কিছু মুসলমান মনে করে যে আমি মুজার উপর মাসা না করে পাও ধোবো চেহারা ধুলাম হাত ধুলাম তো মুজার উপর মাসা করা কী দরকার পাও ধুয়ে নিব কেন সে পা ধুচ্ছে মনে করতেছে মুজার উপর মাসা করা চাইতে পা ধোয়াটাই বেশি উত্তম কথা বোঝেন নাই এরকম আছে না লোক আপনাদের মধ্যে অনেকে সন্দেহ করে যে ওযু হবে কি না কেন সন্দেহ করে আসলে বেচারে মাসআলা জানা নেই আল্লাহ যে দিন সহজ করে দিয়েছে এই সহজ দিন সম্পর্কে তার জ্ঞান নেই তার কি নেই জ্ঞান নেই সে নিজেও করে না আরও জনকে আবার ভুল মনে করতেছে যে মাসা করতেছে মনে করছে আর দুর্বল ইমান এ সামান্য পা ধুয়ে মানে মাসা মুজা খুলে পা ধুতে পারছে না তার তার ধারণা ভুল না সে নিজে ভুল করছে মাসলা না যারা কারণ আরও জনকে ভুল মনে করছে এবং সে নিজের 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 উপর কষ্ট করছে নিজের উপর কী করতেছে কষ্ট দিচ্ছে মুজার উপর মাসা করবেন কীভাবে এটাও জানতে হবে ঠিক আছে এই ক্ষেত্রেও দেখাচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ মাসলা না জানার কারণে মুজার উপর এমনভাবে মাসা করে যেমন পা ধুচ্ছে মানে দুই হাত একেবারে ভিজা নিয়ে একেবারে মুজার পুরাটা পা একেবারে মাসা করে নিচ থেকে উপর পর্যন্ত চলে যাচ্ছে সে মনে করতেছে পা যেরকম পুরো ধুতে হয় তিনবার সেও তিনবার ধুয়ে ধুয়ে মাসা করতেছে এমনভাবে মুজা অর্ধেক ভিজা চলে গেছে আরে বাবা এই এই যে এই বেকুপি কেন করলো দিন সম্পর্কে অজ্ঞতার কারণে জেহালাতের কারণে দিন আল্লাহ পাক সহজ করে দিয়েছে সেটা আমাদের জানতে হবে সেটাই আমাদের জানতে হবে কীভাবে মাসা করতে হবে দুই হাত ধুয়ে এরপরে ডান হাত এইভাবে মানে পায়ের উপরে ডান পায়ের উপরে রেখে এই যে এইভাবে একটা দাগ টানবে কোথা থেকে মানে মাথা পায়ের সামনে থেকে নিয়ে এই যে পায়ের টাকনু যেটা আছে টাকনুর উপর পর্যন্ত পুরা মুজা মাসা করতে হবে না ওজুর যতটুকু অংশ এতটুক বাস বাম হাত দিয়ে বাম পায়ের উপরে এই এতটুক উপরে কোথা মাসা করবে মুজার উপরে না সাইডে না নিচে না সাইডে আল্লাহ সাল্লাম মাসাহা আলা জাহিরি হিমা দুই মুজার উপরে মাসা করেছেন নিচে মাসা করেন নাই আলী রাজি আল্লাহ তাআলা বলছেন যে তোমার মানুষ যদি বিবেককে যদি দিন মনে করে তাহলে মুজার উপরে মাসা না করে নিচে করতো কিন্তু আসলে বিবেকের নাম দিন নয় দিন হলো আল্লাহর পক্ষ থেকে ওহি যেটা প্রেরিত হয়েছে সেই ওহির নাম হলো দিন যেখানেই যেরকম করেছে সেখানেই ওই রকম করাটাই হলো দিন তুমি বিবেক দিয়ে দিনকে বোঝার চেষ্টা করো না তাহলে বোঝা গেল যে মাসা কীভাবে করতে হবে কথা বুঝতে পারছেন তো আচ্ছা একজন ব্যক্তি মাসা করেছে একজন মাসা কি করেছে মাসা করেছে যেমন জহর সময় মাসা করলো অজু এখনও আসে অজু কি এখনও আসে কিন্তু মুজাটা খুলেছে মুজা কি খুলে ফেলে দিয়েছে তাহলে তার কি অজু ভাঙলো নাকি ভাঙলো না এ বিষয়ে দুটা মাসলা আছে দুটা মত আছে আলেমদের একটা মত হলেই যেহেতু ওই অজুটা মাসার উপর ভিত্তি করেই অর্থাৎ যখন মুজা খুলেছে অজু ভেঙেছে এটা একটা মত আর একটা মত হলো যে না যেহেতু সে মাসা করে আবার অজু অবস্থায় হয়ে গেছে এখন সে অজু আছে আর অজু ভাঙ্গার যতগুলি কারণ আমরা হাদিস কোরআনে পাই সেখানে কিন্তু মুজা খোলার কারণ উল্লেখ করা হয় নাই অতএব যদি অজু অবস্থায় খুলে থাকে আবার যদি অজু অবস্থায় ওই মুজা রিটার্ন পরে নেয় তাহলে ওই ব্যক্তির মুজা ভাঙে নাই এই মোটটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই মোটটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে যিনি মাসআলা জানবেন তিনি না আমল করবেন যিনি জানে না ওই বেচারা কী করবেন কথা বলছেন না এখানে আর একটা কথা ছুটে গেছে সেটা হলেই ওই যে কথা বলতেছিলাম যে ব্যক্তি মনে করছে আমি মুজা উপর মাসা না করে পা ধোয়াটা বেশি উত্তম আমরা বলবো না এটা তোমার বিবেকের কথা
এটা তোমার কি বিবেকের কথা কিন্তু রাসূলের আদর্শ হলো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা উত্তম সেরাতে তিনি করেছেন মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসতেছিলেন তো পথে তিনি ওযু করতে চাইলেন আমি ওযুর পানি নিয়ে আসলাম ওযুর পানি নিয়ে আমি ওনার জন্য ওযুর পানি ওনার হাতে ঢেলে দিয়েছিলাম আর উনি ওযু করতেছিল হাত ধুলেন চেহারা ধুলেন এরপর হাতের কোণী পর্যন্ত ধুলেন এরপরে আমি চিন্তা করলাম উনি যখন পা ধুবেন তা না তো আমি চাইলাম যে ওনার মুজা পরা আছে তো তো মুজাটা আমি খুলে দেই মুজাটা আমি কি করি খুলে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহুমা হে মুগীরা আমার মুজা খুলে দিও না ফাইন্নাহুমা লাবিস্তুহুমা তাহিরাতাইন আমি এই মুজাটি পবিত্র অবস্থায় পরেছি ওযু অবস্থায় পরেছি অতএব মুজা খোলার প্রয়োজন নাই এখন আপনি যে মনে করছেন মুজা খুলে পা ধোয়াই বেশি উত্তম তাহলে আল্লাহ রাসূল কি অনুত্তম কাজ করলো উত্তর দেন আল্লাহ রাসূল কি অনুত্তম কাজ করলো জি না রাসূল সাল্লাম যেটা করেছেন সেটাই উত্তম অতএব আপনি এমনি সময় পা ধোন কিন্তু এরকম অবস্থায় পা না ধুয়ে মাসা করাটাই হলো এটাই হলো দ্বীনের পক্ষ থেকে সহজ আল্লাহ করেছে সহজটা আপনি গ্রহণ করেন সফর অবস্থায় কেউ যদি পুরা নামাজ পড়ে বলবো তারটা উত্তম নয় উত্তম হলো যে কসর করেছে সে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি উত্তমটাই করেছেন আপনি উত্তমটাও করেন নিজের পক্ষ থেকে মাতব্বরি বেশি করেন না এটা হলো ওযুর মাসআলা ঠিক আছে আচ্ছা আর একটা মাসআলা সেটা হলেই সেটা হলো সালাতের মাসআলা আচ্ছা ওযুর সাথে আর একটা কথা বলে দিই সেটা হলে শীতের কারণে কেউ যদি পানি ব্যবহার করতে না পারে এত শীত যে সে যদি পানি দিয়ে ওযু করে অসুস্থ হয়ে পড়বে অথবা ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষেত্রে যে ব্যক্তি পানি পাবে না অথবা পানি ব্যবহার করতে অক্ষম আল্লাহ পাক দিনটাকে আবার সহজ করে দিয়েছে যেতে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা সে অবস্থায় তুমি পবিত্র মাটি দ্বারা তুমি তায়াম্মুম করো পবিত্র মাটি দ্বারা কী করো তায়াম্মুম করো ওযুর জন্য তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবা এমনকি তোমার উপর যদি গোসল ফরজ হয় আর তুমি যদি পানি না পাও অথবা গোসল করলে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো তাহলে তুমি গোসল না করে তেমন করলে হয়ে যাবে একজন ব্যক্তির মাথায় পাথর লেগে মাথা ফেটে গেছে তো কোনো সাহাবীকে জিজ্ঞেস করেছে যে আমি এই অবস্থায় আমি যখন উজু করব তখন আমাকে কি চেহারা ধুতে হবে তখন উনি মাসলা জানা ছিল না বলছে ধুতে হবে লাজিম তো ওই ব্যক্তি চেহারার সময় মানে উজু করার সময় চেহারা ধুয়েছে ওই ঘায়ের মধ্যে পানি যেয়ে সেখানে মানে ঘা হয়ে ওই ব্যক্তি মারা গেছে রাসূলুল্লাহকে বলা হয়েছে যে এই মাস এই ব্যাপার ও বলছেন হ্যাঁ কাতালাহুল্লাহ মান কাতালাহু কাতালাহু আল্লাহ ওকে হত্যা করুক যে তাকে হত্যা করলো বলছেন তুমি যদি মাসলা না জানো তাহলে তুমি তো কাউকে জিজ্ঞেস করতে পারতা তো না জেনে তুমি উত্তর দিলে কেন তার মানে হলো রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি যখন ঘা হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে ওযুর কোনো জায়গায় জখম হয়েছে ওই ব্যক্তি ওই জায়গা না ধুয়ে সেখানে একটা পট্টি বাঁধবে কী বাঁধবে পট্টি বাঁধে অন্য জায়গা ধুবে ওই পট্টির উপর মাসা করলে হয়ে যেত তার দিন সহজ না না জানার কারণে ভুল করলো কী বোঝা গেল ভাই তেমন করলে ওযুর কাজও হয়ে যাবে গোসলের কাজও হয়ে যাবে তেমন করবেন কীভাবে খেয়াল করেন মাটি মাটি হোক অথবা বালু হোক যেখানে মাটি বলতে যা বোঝায় ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা মাটিটা পবিত্র হতে হবে পবিত্র মাটির উপর একবার হাত মারবে কয়বার একবার হাত মারা হাতটাকে ফু দিবে ফু দেওয়ার পর এই হাত দ্বারা ফামসাহু বিউজুহিকুম তোমার চেহারাকে মাসা করো একবার কিন্তু মারেছেন আবার ফু দিয়েছেন চেহারা কী করে একবার মাসা করো এরপরে দুই হাত মাসা করো এই কবজি পর্যন্ত কোন পর্যন্ত এই পর্যন্ত না এই কবজি পর্যন্ত হ্যাঁ মাসা হালকা ফাইন এই কাফ পর্যন্ত মাসা করলো আপনার এই তায়াম্মুম দ্বারা ওযুর কাজও হয়ে গেল গোসলের কাজও হয়ে গেল দিন সহজ না কঠিন এই মাসলা না জানার কারণে যিনি গোসল করার জন্য তেমন করছে এরকম বহু মানুষ আছে পুরা মাটি দিয়ে পুরা গোসল করেছে আবার এরকম মানুষও তেমন করে যে তেমন যেরকম উজু করে চেহারা মাটিতে পুরো ভরে ফেলে দেয় এই পর্যন্ত মাটি দিয়ে একদম লিপে ফেলে দেয় পাও মাটি দিয়ে মশে করে না এটা হলো দিনের অজ্ঞতার কারণে জাহালতের কারণে একটা কর্ম করছে কিন্তু ওই কর্মটি যদি শরীয়ত অনুযায়ী না হয় সেটা কি গ্রহণ হবে ওই তায়াম্মুম দ্বারা সে পবিত্র হবে হবে না তায়াম্মুম দ্বারা পবিত্রও হবে না এবং সে নিজের উপর কষ্ট করলো শুধুমাত্র দিন না জানার কারণে এই জন্য আপনাদেরকে মাসালাগুলি বলা হচ্ছে তায়াম্মুম বোঝা আসলো আচ্ছা নামাজের কিছু বিষয় আছে সেটা হলে সালাত জামাতের সাথে পড়লে কত সওয়াব
25 গুণ থেকে 27 গুণ সব বেশি ওজোর ছাড়া চামাত ছাড়া বৈধ নয় কিন্তু যদি এমন হয় প্রচন্ড শীত প্রচন্ড কি শীত শীতের কারণে সে মসজিদে যেতে হবে হয়তো বৃষ্টি অথবা শীতের কারণে মসজিদে যেতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে সে বাড়িতেও সালাত করতে পারবে এবং যদি এমন শীত হয় যে তার জন্য বারবার যাওয়াও সালাত পড়াও কষ্টকর তখন দুই সালাত একত্রিত করতে পারবে ইমাম মুসলিম বলেছেন জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাতাইনি বিলা সাফারিন ওয়ালা মাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফর ছাড়া এবং বৃষ্টি ছাড়াও দুই সালাতকে একত্রিত করেছেন যদি এমন আশঙ্কা হয় যে আসলে ওজুর ব্যবস্থা অতটা নাই পানি কম আছে বারবার ওযু করতে কষ্ট হচ্ছে বা এত বেশি শীত সেই ক্ষেত্রে দুই সালাতকে একত্রিত করা যদি প্রয়োজন মনে করে তাহলে জোহর আসরকে একত্রিত করতে পারবে মাগরিব এশাকে তবে ফজরের সাথে এশা মিলাবে না আবার ফজরের সাথে জোহরও মিলাবে না জোহর আসর মিলাতে পারবে মাগরিব এশা মিলাতে পারবে এটা একটা মাসালা আর একটা মাসালা সেটা হলো শীতের সময় আমরা কি করি এই যে মাফলার আছে অথবা চাদর আছে ঝুলিয়ে দিই কি দেই ঝুলিয়ে দিই নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদল সাদল মানে হলো কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে না এইভাবে ঝুলিয়ে লটকায়া সালাত আদায় করতে রাসূল নিষেধ করেছেন অতএব ওটাকে গায়ে পরিয়ে সালাত করতে গায়ে পরিয়ে সালাত আদায় করতে হবে সেটা যদি চাদর হয় কি হয় চাদর হয় আর একটা ভুল হয় সেটা হলে শীতের কারণে আমরা অনেক সময় মুখ ঢেকে আছি আছে না এই যে এইভাবে শীতে একদম মুখ ঢেকে নামাজ পড়ি না অনেক সময় আসে না রাস্তায় মুখ ঢেকে ছড়েন না মসজিদে দেখা যাচ্ছে অনেকে মুখ ঢেকে নামাজ পড়ে নাহা রাসূলুল্লাহ আই ইউগাত্তিয়া রাজুলু ফাহু রাসূলুল্লাহ সালাতের মধ্যে চেহারা ঢেকে নামাজ পড়তে নিষেধ করেছেন করোনার সময় সেটা একটা কারণবশত এখন তো করোনা নেই অতএব শীতের কারণে মুখটা ঢেকে সালাত আদায় করলে এটা মাকরু এটা কি বলেছেন অপছন্দনীয় রাসূলুল্লাহ নিষেধ করেছেন এই জন্য এই মাসালা আপনার জানতে হবে শীতের সময় চাদর দিয়ে অথবা মোটা মাফলার দিয়ে অথবা টুপি দিয়ে চেহারার যেন ঢেকে নামাজ না পড়ে রাসূলুল্লাহ বলছেন চারটা জিনিস হবে সেজদা করতে হবে কটা জিনিস চারটা কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু দুই পা চেহারা এটা কি চেহারা এই সাতটা জিনিস এখন যিনি মোটা টুপি পরে আছেন অথবা মাফলার পরে আছেন উনি কি এই টুপিটা সরায়া সরাসরি এই এটা দিয়ে সেজদা করবে নাকি টুপির উপর সেজদা করলেও হবে এ বিষয়ে বেশি ভালো যেহেতু রাসূল বলছেন উমির না আন নাস জুদা বিসাবাতি আজা সাহাবি বলছেন আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন চারটা অঙ্গ দিয়ে সাতটা অঙ্গ দিয়ে সেজদা করা তার মধ্যে একটা চেহারা চেহারা বলতে কপাল এবং নাক ডাইরেক্ট কপাল এবং নাক রাখা এটা ভালো এটা কি বেশি উত্তম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু আগে যারা শুনলেন যখন তিনি পাগড়ি পরা ছিলেন তখন পাগড়ির উপরেও তিনি মাসা করেছেন এবং তিনি কখনও কখনও পাগড়ির এই উপরেও তিনি সেজদাও করেছেন সেই হিসেবে ওলামা ইকরাম বলছেন কেউ যদি টুপি না খুলে টুপির উপরে সেজদা করে সেজদা করতে পারবে তবে বেশি উত্তম কোনটা কপালটা খুলে ডাইরেক্ট সেজদা করা ঠিক আছে এটা হলো সালাতের বিষয় এই সালাতের বিষয় আরেকটা হলে একটু খেয়াল করেন সালাতের সময় আমরা কি করি তাড়াহড়া করে রুজু করে এসে এই যে ভিতরে অনেকগুলি মাফলার পুরোটাই না খুলে এই অবস্থায় আল্লাহ আকবার রাসূল বলছেন যে তোমার চুল এবং কাপড়কে এইভাবে মানে জড়িয়ে রেখে সালাত পড়তে নিষেধ করেছেন এই জন্য আপনার এই আস্তিন বা এই হাত হাতটা এরা পুরোটাই আগে খোলেন পুরোটা আগে খোলেন তারপর নামাজ পড়েন এক রাখা যায় যায় সমস্যা নেই কথা এই মশলা জানা কি প্রয়োজন না প্রয়োজন নেই উজু করে এসে এটা খোলা এখনও হয় নাই আল্লাহ আকবার শাশুড়িকে দিলেন এটা আল্লাহ নিষেধ করেছেন হাত জড়া অবস্থায় এই হাত জড়া হোক অথবা পিছন থেকে আমরা কি করি টাকরে নিচে প্যান্ট পরে আসছি মসজিদে যায় সেটাকে ভাঁজ করে রেখি এই ভাঁজ করা আল্লাহ নিষেধ করেছেন ওটাকে কেটে ফেলে দেন টাকরে নিচে কাপড় পরা কি হারাম ঠিক আছে অথবা উপরে কেটে ফেলে দেন ওই নামাজের জন্য শুধু টাকরে উপরে করে লাভ নেই নামাজের মধ্যেও হারাম নামাজের বাইরেও টাকরে নিচে এটা পরা হারাম আচ্ছা শীতের সময় আমরা অনেক সময় আগুন পোয় কি পোয় আগুন পোয় ওলামায়ে কেরাম বলছেন আগুনকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ আগুন জ্বালানো অবস্থায় তার সামনে নামাজ পড়া এটা কি মাকরুহ কেন বহু মানুষ এমন আছে যারা আগুনকে সেজদা করে আগুনকে কী করে সেজদা করে আপনি যদি আগুনকে সামনে রেখে নামাজ পড়েন তাহলে ওদের সাথে সাদৃশ্য হয়ে যায় ওদের সাথে সাদৃশ্য হয়ে যায় অতএব আগুন জ্বলন্ত অবস্থায় সামনে না রেখে আপনি সাইডে নামাজ পড়েন ঠিক আছে এখন মসজিদে যে হিটার আছে এ তো সামনেই থাকে তাহলে এটা কি ওই নিষেধের মধ্যে পড়বে কি না ওলামায়ে কেরাম বলছেন যেহেতু এটা আগুন নয় এটা হিটার এটা কি হিটার মানুষ হিটারের ইবাদত করে না আগুনের ইবাদত করে
অতএব হিদাকে সামনে রেখে সালাত পড়লে এখানে ওই কারাহাত আসবে না। এই মানে কিছু মাসআলা যেগুলি আমাদের শীত কেন্দ্রিক মাসাইল, শীত আসছে এখন, এই মাসালাগুলি না জানার কারণে আমরা অনেক সময় শীতের সময় কষ্ট করে অজু করি, মোজা খুলে ফেলে দেই, জানি না যে মোজার উপর মাসা করা যায়। এই জন্য এই মাসালাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দিনের সঠিক বুঝ দান করেন, এবং দিন বোঝার ক্ষেত্রে আমরা যেটা সত্য জানবো বুঝবো কোরআন হাদিস থেকে, যেটা আমরা স্পষ্টভাবে জানবো, সেটা গ্রহণ করতে যেন আমার কোনো মাজহাব, কোনো তরিকা, আমার কোনো এলাকার মানুষ, মা বাপের দোহাই দিয়ে যেন আমরা সেটা হাদিস এবং কোরআনকে প্রত্যাখ্যান না করি, ঠিক আছে? আমরা নিঃশর্তভাবে কোরআন হাদিসের যে বক্তব্য আছে এটা আমরা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন আর যেন করতে পারি,